মদ্যপ স্বামীর নেশার প্রতিবাদ করায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শ্বশুর পলাতক স্বামী ঘটনাটি ঘটেছে বসিরহাটে মদ্যপ স্বামী নেশার প্রতিবাদ করায় পুড়িয়ে মারার অভিযোগ উঠল গৃহবধূকে গ্রেপ্তার শ্বশুর পলাতক স্বামী ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার পায়রাগাছা গ্রামে জানা গেছে বছর আঠাশের ফারিদা বিবি দীর্ঘদিন ধরেই তার স্বামী মারিকুল মোল্লা মদ্যপ অবস্থায় এসে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত এই ঘটনা নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে সালিসী সভাও বসে কিন্তু কোনো সমাধান সূত্র বের হয়নি ফারিদার বাপের বাড়ি কাকুড়িয়া গ্রামে বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়ে প্রতিবাদ করলে অত্যাচারের সীমা আরও বেড়ে যেত এমনকি স্বামী মারিকুল ও শ্বশুর ছান্নাল মোল্লা ব্যাপক অত্যাচারের পরেও তাকে ঠিকমতো খেতেও দিত না পাশাপাশি চলত মানসিক নির্যাতন প্রায় প্রতিদিনই মদ খেয়ে এসে চলত মারধর চলতি মাসের ছয়ই এপ্রিল শনিবার বিকেলবেলায় স্বামী মারিকুল নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকলে প্রতিবাদ করে স্ত্রী অভিযোগ প্রতিবাদ করার পর স্বামী ও শ্বশুর মিলে ওই গৃহবধূকে একটি ঘরে আটকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতা আরজিকর হাসপাতালে পাঠানো হয় জানা যায় ঘটনায় শরীরের প্রায় সত্তর শতাংশ পুড়ে যায় ওই গৃহবধূর টানা তিন দিন কলকাতার আর্জি করে জীবনযুদ্ধে লড়াই চালায় গৃহবধূ গত সোমবার রাতে হার মানেন তিনি মৃত্যু হয় তার জানা গেছে গৃহবধূর একটি তিন বছরের পুত্র সন্তানও রয়েছে ঘটনার পর মৃতার পরিবার হাড়োয়া থানায় স্বামী মারিকুল ও শ্বশুর মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বামী মারিকুল ঘটনার পর থেকেই পলাতক ধৃত শ্বশুরকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট